ربي زدني علما تمي امر جان برايا ديو ري مالين ارى جوا امر الله رمتو اك جنة يا بون دك سوني ري بندا غابير مدد دود شارات دين غابي كي خاي شبوز يا توبي اردو কিতাবের মধ্যে আছে পয়গম্বর বলেন গাবীর গোশত থেকে দুধ বেশি পান করিও কারণ দুধ পান করলে 10টা উপকার হবে তোমার স্বাস্থ্যের শরীরের জন্য কোন জিনিস বাড়াইয়া দাও বলা জায়েজ নাই খেয়াল করবেন ও আল্লাহ বাড়াইয়া দাও এই কথা বলিয়া দোয়া করা জায়েজ নাই তবে দুই বেলায় বাড়াইয়া দাও বলিয়া দোয়া করা জায়েজ কয় বিষয় এক রব্বি জিদনি ইলমা তুমি আমার জ্ঞান বাড়াইয়া দিও রে মালিক আমার ছেলেরা মেয়েরা মাদ্রাসায় গেলি এই দোয়া পড়েন কথা বলেন না স্কুলেও পড়ে স্কুলে কি পড়ে সরো আওয়াজাগত শরায়াতে আফা ঠিক নি মাদ্রাসায় গিয়া ওই একই অক্ষর পড়ে ব্যাখ্যা শিখে আলাদা শরওয়াতে ওযু শরায়াতে আল্লাহ ঠিক নি আরে যুবক ভালো করে তাকাইয়া দেখছো ওই আমার মাদ্রাসার সন্তানগুলো বারবার গিয়া ওযু কইরা বয় প্রস্রাব করে ভানি লয়নি পিচ্ছি কিছু বুঝে না লঙ্গি টঙ্গি ভরাইয়া ভানি লয়ে লাইছে আছে না লয়নি আহা মাওলার খুশি লাগে না এই বাচ্চাটা কিছু বুঝে না ও নামাজের কায়দায় বসে সামনে আরবি পড়বে রব্বি জিদনি ইলমার দোয়া করে ও আল্লাহ তুমি আমার এলেম বাড়াও কিন্তু একদল তার ছেলেরা কয় মাদ্রাসায় পড়লে কিছুই হয় না বোকা হয় একটার ছাত্ররে ডাইকে একদিন দোকানে চা খায় আর কা দূরে হুজুরের মৌলবীর গোষ্ঠী কি শিখে এই উর্দু ফার্সি বইরা কি হইব তো একটা ছাত্র যাইতেছে একটা চক সিলেট লইয়া এদিকে আয় কি পড়ো কয় মাদ্রাসায় গিয়া পড়েছি রব্বি জিদনি ইলমা কে পড়লে কি হইব ডাক্তারই তেরবিনি কয় জানি না এবার একটা ছাত্রকে টেস্ট করার জন্য নিমক হারাম আউলা জাউলা প্রশ্ন করে ফেললো আচ্ছা বলো তো বাবা পৃথিবীর মধ্যখান জায়গাটা কই এ ছাত্র কইতে বলি আল্লাহ ওর ইজ্জত হেফাজত করেন কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন হেফাজত করব কোরআন হেফাজত করার মানে কাগজের কোরআন হেফাজত করবে বিষয়টা এমন না আল্লাহর নবী বলেন এই কাগজের কোরআন সহ এই কোরআন যার সিনার মধ্যে থাকবে আর এই কোরআনটা হেফাজতের জন্য যারা টাকা দিবে কোরআনটা হেফাজতের জন্য যারা আলেমরে খাওয়াবে আল্লাহ এদেরকেও হেফাজত করবে এদের ইজ্জত হেফাজত করবেন ছাত্ররে যখন আটকাইয়াই দিছে বলে এই বল পৃথিবীর মধ্যখান জায়গাটা কই কয় স্যার আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা তুই কেমনে কইলি আমার মাথায় টুপি আপনার ধারণা আমি মিছা বলছি এরপরে যদি আপনি বলেন মিছাই বলিয়েই থাকি সন্দেহ লাগে আপনি ফিতা দিয়ে মাপ দেন পারবে আটকাইতে علمِ رائع زاز و کردن بے حساب خلقِ رادا دن جوابِ با ثواب حق نہ دارد دوستِ خلقا زار راہ نستِ خصلتِ ایک دن دار الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان و
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي صبروا ريب افتر ديبا ايدا فارو یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے
روانا حقیقت خل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا تمہارے ای ڈانر بکس سے آواز ہے نا ایڈے بیشی ہوئے ایڈے کام ہوئی تیس چھومن دو دونوڑا অধ্যকার তাফসীর এটা কমাও এই বামেরটা কমাও অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিল 5ই জুন 2023 চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মাহফিলে মোহতরম সম্মানিত সভাপতি আলহাজ শাহাদাত হোসেন চৌধুরী মিম্বর সাহেব প্রধান মেহমান জনাব মিজানুর রহমান জসিম চেয়ারম্যান সাহেব এবং আজকের এই মাহফিলের মধ্যমণি হযরতুল আলম খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম অন্যান্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে সকলেই জবানে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রহমাতে আলম নবিয়্যুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپر شرب بڑی شکر زادر اقلانتو پر اسرمیر مدھومی آز شندر آئیزن সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা ওলামায়ে কেরাম করেছেন আপনারা শুনেছেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরায়ে তাহা থেকে আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য তৌফিক দান করেন
মিনহা খলকনাকুম আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি অফিহা নুঈদুকুম এবং মাটির গর্ভেই আমি নিয়ে যাব অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এবং আমি আল্লাহ ওই মাটির গর্ভ থেকে পুনরায় তোমাদেরকে আমার আদালতে হাজির করব হাদিসে পাকে নবীজি বলেন ইজা উযিআল মাইয়্যিতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি মাইয়্যিতকে কবরস্থ করে যখন সবাই বিদায় হয় তখন প্রশ্ন করার জন্য ফেরেশতা আসে কবরে মাথার কিনারা থেকে নিষেধাজ্ঞার মতো আওয়াজ দেওয়া হয় বলে কে বলে আমি হলাম এই মাইয়্যিতের বন্ধু কুরআনুল কারীম ফেরেশতারা যখন ডানে যায় তখন আওয়াজ দিয়ে নিষেধ করে কে বলে আমি হলাম এই মাইয়্যিতের বন্ধু রোজা ফেরেশতারা যখন নামাজ বামে যখন যায় বলে আমি রোজা পায়ের কিনারায় যখন যায় তখন বলে আমি হলাম এই মাইয়্যিতের বন্ধু যাবতীয় নেক আমলের অংশ আল্লাহ আয়াত ও হাদিসের তর্জমা শেষ যে আয়াত পড়েছি আপনাদের সকলের মুখস্থ করা একটি আয়াত কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে আয়াত মুখস্থ হয়ে গেছে আমার মনে হয় না এখানে কেউ আয়াত পারেন না এই আয়াতটা বলেন তো কখন পড়া হয় খানার আগে না পড়ে কথা বলেন মানুষের জীবনের শেষ বিদায়ের আওয়াজ আয়াতটা খুবই পরিচিত সহজ এবং ছোট কিন্তু এর মর্মার্থ অনেক 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 গুণ বেশি আমি আজকে শুধু যেহেতু রাত অনেক বেশি গরম অল্প সময় শুধু একটা শব্দের উপরে কথা বলবো বাকিগুলো নয় এই আয়াতের মধ্যে মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো খালেক স্রষ্টা আল্লাহ পাক বাকি মাখলুকাতের রহস্য সব এখানে ঢুকায় দিয়েছেন যেমন মিনহা খলকনাকুম শব্দের মধ্যে সৃষ্টির রহস্য ঢুকানো অফিহা নুঈদুকুম শব্দের মধ্যে কবর জগতের আলোচনা আলমে বারজাখ অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান এই শব্দের মধ্যে হাশর জগতের আলোচনা ঢুকানো অবশ্য প্রত্যেকটার উপর একটু ইঙ্গিত দিব বাকি বিস্তারিত যতটুকু সময় পাই সম্ভব হয় প্রথম অংশের আলোচনা মিনহা খলকনাকুম সৃষ্টি নিয়ে কিছু কথা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে কাদেরকে বলেন জবান খুলেন মানুষকে মানুষ সৃষ্টির বিষয়ে আরো কিছু কথা কোরআনে আছে ভিন্ন জায়গায় এখানে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ মাটির থেকে আয়াতের ব্যাখ্যায় দেখা যায় আল্লাহ আদম আলা নবীনা ও আলাইহি সালাতু ওয়াসসালামকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছেন বলেন তো আদম একা না অনেক আদম নবী একা না অনেক বলেন সবাই কথা বলেন একা হলে বলা হবে মিনহা খলকনাকা তোমাকে সৃষ্টি করেছি তোমাদেরকে বললেন কেন তোমাদের তো অনেক এই কথাটা মনে রাখেন দ্বিতীয় কথা আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা
إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا তাহলে মানুষ সৃষ্টির বিষয়ে তিনটা কথা পাইলাম ও মানুষ তোমরা তো অস্তিত্বহীন ছিলা আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বের মধ্যে আনলাম নাপাক পানির মাধ্যমে নতফাতিন আমশাজ এরপরে শ্রবণ শক্তি দিলাম দর্শন শক্তি দিলাম তাহলে মাটির থেকে সৃষ্টি এক জমাট রক্ত থেকে সৃষ্টি আরেক কথা নাপাক পানির থেকে সৃষ্টির আরেক কথা এই তিন কথার মূল কথা মাটির সৃষ্টি এটা আসল এটাই মূল মাটির সৃষ্টি যদি আসলই হয় তো জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি কথার ব্যাখ্যা কি আল্লাহ কোরআনে আরাক আয়াতে এর ব্যাখ্যা দিয়ে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فتبارك الله أحسن الخالقين الله বলেন শক্ত মাটির থেকে তোমাদের বানাইয়া তা নাপাক পানির সাথে মিশ্রণ করাইয়া সেই নাপাক পানিকে আমি রক্তের জমাট রক্তে পরিণত করেছি সেই রক্তকে আমি গোশতে পরিণত করেছি তার উপরে হাড়ির প্রলেপ দিয়েছি হাড়ির উপরে আবার গোশত দিয়েছি সর্বশেষ একটা স্ট্রাকচার তৈরি করেছি এরপরে আমি তাকে রূহ দান করেছি কতই না সুন্দর আমার আল্লাহ সৃষ্টি হিসাব স্রষ্টা হিসাবে কত বড় কারিগর আমাদেরকে কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন لقد خلقنا الانسان في احسن تقويم তাহলে মূল মাটি মাটি এটা হলো আসল কথা তবে যেহেতু নাপাক পানিটাকে রক্তের পিণ্ডে পরিণত করেছেন আর রক্ত মানুষের জীবনের শরীরের একটা মূল পদার্থ যার রক্ত নাই সে মরে যায় বাঁচে না এদিক যেহেতু রক্তই মানুষের জীবন বাঁচাইয়া রাখার একটা মাধ্যম যতগুলো মাধ্যম আছে এজন্য রক্তের দিকে ইশারা করে আল্লাহ পাক বলেন তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি দ্বিতীয় নাপাক পানির থেকেই সৃষ্টি করেছি এটা বাস্তব আমরা যা দেখি তো মাটির সৃষ্টি থেকে মাটির থেকে সৃষ্টি করেছেন কথা রইল কোথায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক যখন ফেরেশতাকে নাপাক পানিকে রক্তের পিণ্ড বানানোর খেদমতে আর কাজে লাগাইয়া দেন তখন আল্লাহ বলেন এই বান্দা বান্দি ইন্তেকালের পরে যেখানে তার কবর হবে ওখান থেকে এক চিমটি মাটি এনে এই নাপাক পানিতে মিশ্রণ করে দাও আল্লাহ গায়বের মালিক তিনি জানেন কোথায় কার কবর হবে আল্লাহ বলে দেন ইশারা করে ওখান থেকে ফেরেশতারা এক চিমটি মাটি এনে নাপাক পানির সাথে মিশ্রণ করেন প্রশ্নকারীরা প্রশ্ন করবেন যেই মানুষগুলো আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল পানিতে ডুবে নিঃশেষ হয়ে গেল লাশও নাই এদের নাপাক পানিতে মাটি দিল কোথার থেকে এদের তো লাশের অস্তিত্বই নাই কবর তো পরের কথা মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন প্রত্যেকটা মানুষের শরীরের পিঠের মধ্যখানে একটি
লম্বা হার আছে মেরুদণ্ড যাকে বলে ওই হাড়ের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোল গোড়া আছে আগুনে পুড়ে যাক মাটিতে পানিতে গলে যাক নিশ্চিহ্ন হয়ে যাক ওই গোড়া কখনো নষ্ট হবে না ওটা কখনো না কখনো গিয়া মাটির সাথে মিশবে আর ওইটাই হবে তার কবর ওখান থেকে হাশরের দিন উঠবে কেউ না জানলেও কে জানে عالم الغيب والشهادة هو الرحمن الرحيم غيبের মালিক কে আরো জোরে বলেন আল্লাহ কতজন আল্লাহ যে এক কোন দিক থেকে এক কেমন এক যার কোনো দুই যার কোনো তুলনা যার ক্ষমতার মতো কারো ক্ষমতা যে যিনি এত গুণের মালিক এই মালিকানা আর কারো কেউ যদি মনে করে আল্লাহর যে গুণ যেই মালিক গুণের এই মালিক আরো কেউ আছে এর নাম শিরিক আল্লাহ যেই গুণের মালিক যেমন রিজিকের মালিক এই গুণটা যদি আরো কারো মধ্যে আছে বলে তাহলে আল্লাহ যে এককভাবে মালিক এটা থাকে আল্লাহর এককত্বের উপরে দুর্বলতা আসে যায় না এর নাম শিরিক যারা করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত নোয়াখালী মাইক এত খারাপ হ্যাঁ মাইকে মা কথা বলতে মজা মানুষের শরীরের রূহ যেমন আসল আমাদের ওয়াজের মূল রূহের নাম মাইক সব ঠিক আছে রিভার্বটা দিলেই সাউন্ড মিষ্টি হয় যাই হোক যেহেতু বর্ষি কিছু কথা বলতেই হবে কষ্ট হলো বেশিও কষ্ট দিব না হঠাৎ করে হাত দুইটা উপরে উঠিয়ে দিব আস্তে বিদায় হয়ে যাবেন আল্লাহ সবাইকে আমাদের কবুল করেন আমিন ভাইরা আমার কি বলতেছিলাম শিরিকের কথা বলতেছিলাম আল্লাহ কতজন সন্দেহ আল্লাহর সহযোগী আছে কয়জন হাজুরে বলেন আল্লাহর একটা গুণ আছে একক তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি গায়বের মালিক আল্লাহ যেই গায়বের মালিক এই গায়ব কি আরো কেউ জানে বুঝেন সবাই বুঝে বলেন যদি বলেন জানে তো আল্লাহর গুণের সাথে আরেকজন ঢুকলো নি ঢুকলে আল্লাহর এক যে আল্লাহ সব দিক থেকে এক এটা থাকে নি না দুর্বল হয়ে যায় আল্লাহর কোন লাইনে কাউকে ঢুকাইয়া আল্লাহর ক্ষমতাকে দুর্বল বানানোর নাম শিরিক যারা এই আকামটা করবে এদের নাম মুশরিক আর এই মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহ শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ বলেন শিরিক তো এক মারাত্মক কোন আরাক আয়াতে বলেন এটা শুধু শিরিক না কত মারাত্মক ইন্না শিরিকা লা জুলমুন আযীম শিরিক এমনি মারাত্মক আবার কয় জুলুম কয় শুধু জুলুম না জুলমে আযীম সব থেকে বড় জুলুম জুলুম তিন প্রকার বলেন কয় প্রকার বলেন তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যদের সাথে জুলুম করা অন্য চাই একটা অন্য মাখলুক পিপিলিকা বিড়াল হতে পারে না কুকুরের সাথে জুলুম করা মানুষের সাথে তো আছেই যারা জুলুম করে এদের নাম জালেম যারা জুলুম করে এদের নাম যাদের উপরে করে এদের নাম মাজলুম হাদিস শরীফে আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া আরশে আজিমে পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকে না মাঝখানে কোনো করতে দেরি কবুল হতে এর মধ্যে একজন মাজলুম যার উপরে জুলুম করা হয় আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক বলেন আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক খুব খেয়াল করবেন কারো ইজ্জত নষ্ট করে দেওয়ার নাম জুলুম কারো ইজ্জতের উপরে আক্রমণ করার নাম একজনার গীবত করছেন গীবত করার দ্বারা ইজ্জত তার বাড়লো না কমলো কথা বলেন না কেন কমলো তাহলে আপনি জালেম এই জন্য গীবত করা কি হারাম
কাউকে কষ্ট দেওয়া হারাম, কারো ইজ্জতের উপরে আঘাত করা। যারা ইউটিউব মিডিয়া লেখনির মাধ্যমে পত্রিকার মাধ্যমে বহু মানুষের ইজ্জতকে ধুলায় মিশাইয়া দেয়, এরা জালেম। এরা কি বিচার আল্লাহ করবেননি? তো বিচার যদি আল্লাহ করেন আপনার এত অ্যালার্জি কেন? আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ বিচার করে না? নমরুদের করে নাই, ফেরাউনের করে নাই, সাদ্দাদের করে নাই, কারুনের করে নাই, তো এত পেরেশান কেন? আমাকে হুজুর গো বিচারও মাঝে মাঝে করে না? করে না। ইমাম গো বিচার করে না? করে না। কেন? সীমা যখন লঙ্ঘন হবে বিচার দুনিয়ায় শুরু। মনে রাখেন, দুইটা অপরাধের গুনার শাস্তি দুনিয়াতে হবে, দুই অপরাধের শাস্তি মরার পরে না আগে? যুবকেরা লিখে রাখো, দুইটা অপরাধের শাস্তি মরার আগে না পরে? আগে। এক, জুলুম করলের শাস্তি মরার আগে। দুই, মা বাবার সাথে বেয়াদবি করার শাস্তি মরার আগে। লিখে রাখো কথাগুলো। তাহলে যারা জুলুম করে, হা অসহায় নিরপরাধের উপরে গায়ের জোরে আক্রমণ করার নাম জুলুম, চাই সেটা জবানের মাধ্যমে হোক, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, লেখনির মাধ্যমে হোক। বিশেষ করে ওলামায়ে কেরামদের ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলবে মিডিয়ার মাধ্যমে, যদি কেউ ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে, আমরা প্রথম দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন। আবার বলি আল্লাহ হেদায়াত দান করুন। আবার বলি আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত না থাকলে আল্লাহ দুনিয়াতেই ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন। আমার আমিন কবুল হবে না, কিন্তু কবুল হওয়ার মতো আমিনওয়ালা এ মাঠে অভাব নেই। একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল। এ যারা আলেমগো বিরোধিতায় ফেসবুকে লেখো, সাবধান হয়ে যা, মরার আগে হয়তো কিডনি যাবে, না হয় পাও যাবে, না কল্লা যাবে, গাড়ির তলে ফিরে মরবি। আলেমের সাথে বেদদুবি করবি না, বলে গেলাম, আর কারো সাথে, আর মা বাবার সাথে সাবধান। মানুষের কলিজার বড্ডা বড় মারাত্মক জুলুম, ইজ্জত নষ্ট করা, এটা জুলুম। জালেমের বিচার মরার আগে না পরে? আল্লাহ হেদায়াত দান করুন। কোন সন্তানের মা কখনো বলবে না তুমি কোন আলেমের বিরুদ্ধাচরণ করো, বরং এই আলেমের অবদানে জাতি কখনো শোধ করতে পারবে, অস্বীকার করতে পারবে? গোটা পৃথিবীটাকে নিস্তব্ধ করে ফেলল মহামারী এক করোনা। চেয়ারে বসে যারা ভাবতো আমরা খোদা, তারাও মাথা নত করে বলে আমগো চেয়ারের পাওয়ার শেষ। শত শত করোনার লাশ রাস্তায় পড়ে আছে, কাঁধে কইরা নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইলেন এদেশের হাজারো টুপিওয়ালা আলেম ওলামারা। একজন টুপিওয়ালা আলেম করোনায় মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। সাবধান হয়ে যাও, ইসলামের নাম নিয়া মুসলমান নাম ধারণ করে যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখো, বিচার মরার পরে না আগে? লিখে রাখো। হায় 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 হায়। এরপরও তো সোজা কথা একটা বলে দিছি একটু আগে, কি তোমার এত অ্যালার্জি কেন? আল্লাহর উপরে ছেড়ে দাও, চুপচাপ থাকো, সীমা লঙ্ঘন হলে আসমান থেকেই বিচার শুরু হয়ে যাবে। তুমি এত চালাকি করো কেন? তুমি ইচ্ছা করে তার বিপদ তোমার ঘাড়ে নেও কেন? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আমার রসুল দুনিয়াতে আসছেন, হকের পতাকা উড্ডীন করবেন, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। জবাব চাই যুবকদের থেকে এবং শিক্ষিত মুসলমানদের থেকে, বাতিলের বিরোধিতা করা হারাম না ফরজ?
বাতিলের বিরুদ্ধে কথা বলতেই হবে ঈমানকে ঠিক রাখার জন্য এটা রাসূলের তরিকা অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলার দ্বারা কেউ যেন বলার সুযোগ না পায় হিংসা খবরদার বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ফরজ ফরজ স্বার্থ কি ঈমান বাঁচাতে চাই জান্নাত চাই ব্যক্তিগত স্বার্থ না যাই হোক আল্লাহ আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছেন আদম নবীকে তাহলে আদম কয়জন তোমাদেরকে বললেন কেন তোমাদেরকে বলার প্রথম কারণ বাবা যেই পদার্থের হয় সন্তানেরা ওই একই পদার্থের হয় তো আদম নবীকে বলে গিয়া ডাইরেক্ট আর ইনডাইরেক্ট উদ্দেশ্য তার সন্তান সহ যে হে আদম তোমার সন্তান মাটির সৃষ্টি তো মাটির সৃষ্টি কেমনে তার জবাব তো দিলাম কথা বলেন না কেন নাপাক পানির সৃষ্টি সেই নাপাক পানিটাও শরীরের মধ্যে তৈরি হয় খানার দ্বারা ভিটামিন খাদ্য তৈরি হয় মাটির দ্বারা তাহলে মূল আমাদের সৃষ্টি কি মাটি আচ্ছা এত যুক্তি দিয়া মাটি প্রমাণ করতে চায় কেন আল্লাহ কোন এলাকায় আইছি আবার ভেজাল টাজাল লাগেনি আর বাদ দেন ওই ওই লইয়া থাউজেন্ড দরকার আমগো জাতি বেগু ফিরাইতে নিন মিয়া বাইরের চিন্তা আছে নাস্তিক বেঈমান এরা কিচ্ছু না ওরা আমগো সালাম দিয়ে কথা কইব আমরা হুজুরেরা যদি এক থাকি আমরা হুজুরেরা এক আছি না ওয়াজ করব কোরআন হাদিস দিয়ে মাইশের ভাও দুইরে কান্দাই নামাজের কথা কই আমার ওয়াজে বাধা দিবে কেন আমার ওয়াজের বিরোধিতা মুসলমান করবে কেন ওয়াজের বিরোধিতা করবে হিন্দু বিধর্মী যারা ইসলাম চায় না মুসলমান কেন বিরোধিতা করবে কেন বলবে যে হাফিজুর রহমান এখানে আসতে পারবে না মানুষের পাও ধরে বয়ান করি নামাজ পড়ো রোজা রাখো মা বাবার খেদমত করো সমস্যা কোথায় ওই ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের জন্য সমস্যা আজীবন থাকবেই এই ইসলামের ক্ষতি কাফেরের থেকে মুনাফিকেরা করেছে বেশি এজন্য কাফেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে মুনাফিক নিয়ে চলার অনুমতি নেই আসতে বললেন কেন আমার বয়ান টার্গেট মুনাফিক কাফেরের থেকে বেশি টার্গেট মুনাফিক কারণ কাফেরকে চিনা যায় এটা কাফের সতর্ক হওয়া যায় মুনাফিকরে চিনা যায় না কারণ সিটি গোলার স্বর্ণের কালার এক কথা ঠিক সেও কয় আমি ইসলাম চাই আমিও কই ইসলাম চাই সেও কয় নবী আমার আসল আমিও কই আসল ব্যবধানটা কোথায় কালার তো এক দাম কি এক নিয়ে হ্যাঁ স্বর্ণ আর সিটি গোলের দাম এক চীনার উপায় কি কষ্টি পাথর লাগবেই কষ্টি পাথরের নাম সুন্নত কষ্টি পাথরের নাম কোরআন এবং সুন্নত বলেন কষ্টি পাথরের নাম কোরআন এবং হাদিস বলবেন না জীবনেও হাদিস বলবেন না বলেন কোরআন আর মুখস্থ করেন কোরআন কোরআন না হাদিস মুখস্থ করেন কোরআন এবং কোরআন হাদিস এ নিয়ে আবার আলাদা আলোচনা হাদিস বললে সমস্যা কি সংক্ষেপ জবাব নবী বলেন নাই আমি বলবো কেন নবী বলছেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম আকরাইয়া ধরো কোনোদিন বিপদ আসবে না আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ পয়গম্বর বলেন হে উম্মত দুটো জিনিস আমি রেখে বিদায় নিলাম তোমরা আকরাইয়া ধরো কখনো বিপদে পড়বে না সুন্নাত এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোনটা জোরে বলেন অসুন্নতা রসুলি দ্বিতীয়টা কি তাহলে আমাদের কষ্টি পাথরের নাম কোরআন এবং মুখস্থ করেন কোরআন এবং হাদিস বলবো না কেন সহজ জবাবটা দেন হাদিস বলবো না কেন
رسول বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া খালআ সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আমার সুন্নতের আকরাইয়া ধর আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নতের আকরাইয়া ধর ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ বিবাদের সময় ফাসাদের সময় ফিতনার সময় আমার উম্মতরা যদি একটা সুন্নাত জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবেন قالن نبی صلی اللہ علیہ وآلہ وسلم من احب سنتی فقد احبنی যে আমার সুন্নতের محبت করবে সে আমি মুহাম্মদের এই محبت করলো ومن احبنی كان معي في الجنة যে আমাকে محبت করবে সে বিনা হিসাবে আমার সাথে জান্নাতে যাবে কোরআন সুন্নাহ না কোরআন হাদিস মানে এখনো মুখস্থ হয় নাই কোরআন হাদিস না সুন্নাত সুন্নাত বলবো হাদিস বলবো না কেন কোন হয় না যারা কয় অসুবিধা কি এরা মূর্খ নাম্বার 1 এরা হাদিস কারে কয় সুন্নাত কারে কয় এর ব্যবধানই জানে না এর ব্যবধানই জানে না আল্লাহ টাইম নেই আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন এ বিষয়ে আলোচনা ভিন্ন সময় করেছি ইউটিউবে আছে আর আমাদের যদি বেশি একেবারে দলিলা দিল্লা সহ জানতে চান আমাদের বাংলাদেশের প্রথিত যশা আমাদের এই সমবয়সী কলিজার টুকরা মুফতি রেজাউল করিম এরপরে মুফতি আরিফ বিন হাবিব আছে না নাই এরপরে আছে কি না শামসুদ্দোহা আশরাফি কো নাম কো নার আছে কারা লুৎফর রহমান ভরাইজি আর বড়দের মধ্যে যদি ঢুকেন আমাদের মুফতি মিজানুর রহমান সাইদ মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহু কি চান মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু কি চান আপনারা সব কিছু এখন তো ওয়াজ আর হুনতে যাওয়া লাগে না পকেটের ভিতরেই বক্তা ঢুকানো আছে কত হাজার বক্তা পকেটের ভিতরে ঘুমাইতেছে আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الله نبي বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন মহব্বত করবেন ভালোবাসবেন কল্যাণের দিকে নেবেন আল্লাহ তারে তাফাক্কু ফিদ্দিনের মাকাম দান করবেন একটার নাম তাআল্লুম ফিদ্দিন আর একটার নাম তাফাক্কু ফিদ্দিন দিন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা তাআল্লুম ফিদ্দিন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা সফলতা নয় বরং ধর্ম সম্পর্কে জ্ঞান অনুযায়ী আমল করা ওই অনুযায়ী চলা এটার নাম সফলতা দিন সম্পর্কে নিজে মেনে চলার নাম তাফাক্কুহ ফিদ্দিন তাআল্লুম ফিদ্দিন নয় তো আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন বলেন তাকে আল্লাহ কি দান করেন হেদায়াতের দৌলত আচ্ছা আল্লাহ হেদায়াতের দৌলত কাকে দান করেন যার কি চান কল্যাণ আচ্ছা আল্লাহ যার কল্যাণ চান না তারে কি দিবেন এটাও এটাও লিখে রাখেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তাফাক্কু ফিদ্দিনের মাকাম দিবেন আল্লাহ যার কল্যাণ চান না তারে কি করবেন তাকে গোমরা করবেন কি করবেন গোমরা গোমরা হবে যে লোকটা পথভ্রষ্ট তার প্রথম পরিচয় লিখে রাখবেন আজকে বাসায় গিয়া আল্লাহ যার কল্যাণ চান না তার গোমরাহির প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করা এটাই প্রমাণ আল্লাহ তার কল্যাণ চান না তার হেদায়াত চান না আল্লাহ চান না কেন আল্লাহর সাথে আর দুশ্মনী আছে নি আল্লাহ হেদায়াত চান না কেন ওই কপাল পোড়া আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে না আল্লাহ বলেন যে আমার কাছে হেদায়েত চায় আমি তার জন্য হেদায়েতের দরজা খুলি যে চায় না তার জন্য খুলি দলিল সূরা আনকাবুত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين কি কষ্ট হইতেছে না উঠে যাইতে মন চায়
আচ্ছা উঠে গেলে মোনাজাত দিয়ে যারা যাবেন না এরকম কিছু বুজুর্গ আছে এরা বয়ান শুনে মোনাজাত দেয় না কারণ গুনাহ নাই মোনাজাত দিবে কেন বাইরে গিয়ে দেখবেন যে এখনো বিড়ি টানতেছে বুজুর্গ মানুষ মোনাজাত না দিয়ে চলে গেছে দুই ঘন্টা বয়ান শুনতে কষ্ট লাগে না দশ মিনিট বসে মোনাজাত দিতে কষ্ট লাগে নিঃসন্দেহে এরা কপাল পোড়া এরা অজে আসিয়াও আল্লাহর রহমতের পর্দার বাইরে চলে গেল এদের কপালে হেদায়েত নেই আর একদল মাঠে বইছে ঠিক কিন্তু কপাল খারাপ কেন কয় যে বয়ান শুনে না মোবাইল দেখে কি দেখে আমগো বরিশালে একটা কথা আছে কেমনে বলবো লজ্জা না থাকলে আর কি কওয়া যায় আমার আম্মা কইতো যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না এই ছোটকালে কইতো আচ্ছা যদি আপনাদের জ্ঞান থাকে বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকা লাগে না এটা আসেনি নোয়াখালী হ্যাঁ আচ্ছা আপনার বুদ্ধি এতটাই দুর্বল এই মোবাইল ওলার গোষ্ঠী কেউ যদি মনে করে আজকের বয়ানটা আমার রেকর্ড দরকার আপনি ওই সিভার মধ্যে বয়ানটা রেকর্ড ভালো হবে ছবি ভালো আসবে তাহলে আপনি যদি জ্ঞানী হন আমার বয়ান লাগবে তো কালকে তো আপনি মিডিয়ার থেকেই ডাউনলোড করে নিতে পারেন কি বয়ে বয়ে হুদা আকামটা কেন করেন ও আব্বার মান্যত করা আছিল না যে আকাম করতে করতে জাহান্নামে নিয়েই ছাড়বে নাকি ওই কিছু জিনেরাও আছে তো মোবাইল দেখায় নিবানি নিবানি দেখায় ঘুরাই ঘুরাই দেখায় তো জিনেরা কাহানি মোনাজাতটা হইল টের পাবি নাই তো তুমি সময়টা নষ্ট করছো কেন এমন একটা ওয়াজ নাই যেখানে মোবাইল জিনেরা নেয় না মানুষে নেয় না কারা নেয় মানুষ নিলে তো ধরা পড়ত জিনেরা নিয়ে যায় আল্লাহ হেদায়াত দান করুন অগো হেদায়াত চাই না চাই আমনে গো ভয় গো হেদায়াতের দরকার নেই আপনি কেমন বান্দা যে মোবাইল নিয়ে যায় টের পান না আর ভয়ে ভয়ে খুঁজে এই দেখো তো মোবাইলটা কই ভরলো কই ভরলো কালকে একটা আমি গেই এখানে কি মোবাইল পড়ছে পড়লে তো তোর ভাই বাঁচবো নাহলে আর একটা নখের উপরে উপরে উহু হু করবো কেউ করছে না তো মোবাইল এখানে আছে তুই এখন দশ মিনিট বইরে মোবাইল খুঁজতেছ ও তো এখন বাসায় চলে গেছে এই জন্য মোনাজাতের পরে অনেকে মুসাফা করতে আসে সাক্ষাৎ মোবাইল হাতে রাখবেন সব সময় মোবাইল কই রাখবেন তার চুরি হবে না তবে ছবি তুলবেন না লানাতুল্লাহি আলাল মুসাববিরিন ছবি তুলনেওয়ালাদের প্রতি আল্লাহর লানত ফেরেশতাদের লানত সমস্ত মাখলুকতের লানত তার উপর সরকারি কোনো জরুরত শরীয়তের কোনো জরুরতে ছবি তোলা এছাড়া কোনো কায়দায় ছবি তোলা হারাম অনর্থক এমনি এমনি কি এমনি কি এমনি তুলি আল্লাহ পাকের লানত আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে হেদায়াত দান করুন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন তাহলে আল্লাহ যার হেদায়াত চান না তার প্রথম নমুনা কি গেছে ভুলে গেছে আলেমদের এই যারা আলেমদের বিরোধিতা করো মনে মনে ভাববি তোর উপরে আল্লাহর লানত তোমার উপরে আল্লাহর লানত লিখে রাখবা হেদায়েতের দোয়া তো করলামই আর কি করুম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم الله বলেন আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি আচ্ছা এত যুক্তি টুক্তি দিয়া মাটির থেকে সৃষ্টি প্রমাণ করতে চান কেন এই কথাগুলো বুঝলে অনেক আকীদা ঈমান আমাদের পরিশুদ্ধ হয়ে যায় আল্লাহ এত যুক্তি দিয়া কেন বুঝাইতে চান মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি কারণ ও মাটির মানুষ তোমরা মাটির মানুষ হইয়া কয়েকটা উপদেশ নিয়ে নাও আল্লাহ বলেন মাটির থেকে সৃষ্টি করাইয়া
আমি প্রমাণ করতে চাই আমি আল্লাহর আদালতে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না আমার আদালতে মাটির সৃষ্টি মানুষই হলো শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার আল্লাহ জোরে বলেন আল্লাহ মানে না কোন সূরায় উম্মাহ কে মানে নাই ইবলিস কেন মানে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে হ্যাঁ গায়ের জোরে না কিন্তু এত বড় মহাপণ্ডিত না যুক্তি দিছে কি খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন ও আল্লাহ আদম বানাইছো মাটির দ্বারা আমারে বানাইছেন আপনি আগুনের দ্বারা আগুনের গতি উপরে মাটির গতি নিচে আমি নত হব কেন আদম আমার কাছে সেজদা করবে নত হবে যুক্তিটা একেবারে কি ফালাইয়া দেওয়ার মতো মোটামুটি মিলে মিলে ভাব কিন্তু মালিকের সামনে গোলামের যুক্তি দেওয়া বেয়াদবি গোলাম মালিকের হুকুম মতো চলবি কোন যুক্তি দেওয়া চলবে না মাটির সৃষ্টি মানুষ এরাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত আমার আল্লাহর কার আল্লাহ ওয়া স্থায়ী না স্থায়ী মানে নাই কে গায়ের জোরে না যুক্তির ব্যানারে অতএব যারা এখন মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মানে না যুক্তি দিয়া ঘুরাইতে চায় কেনই জানি মনে হয় শয়তানের সাথে তাদের বন্ধুত্ব المرائع جازو كردن بحساب خلق رادا دن جواب بان سواب حق ندارد دست خلق زار راه نست اي خسلت اك دن دار راه আল্লাহ এই মাটির মানুষ বানাইয়া দুইটা সবক আমাদের দিতে চাইতেছেন এই মাটির মানুষ তোদের যেই মাটি দিয়া বানাইছি ওই মাটি উপরে মারলেও নিচে যায় থাকে পায়ের নিচে নাকি মাথার উপরে পায়ের নিচে তবে বান্দা মনে রাখ এক নাম্বার সবক মাটির থেকে বানাইয়া তোদের সম্মান আমি নিচে রাখি নাই আমি এত উপরে উঠাইয়া দিলাম মাটির সৃষ্টির মতো কোনো মাখলুক আমি বানাই নাই নূরের ফেরেশতাদের এত দাম নাই মাটির সৃষ্টি মানুষের এত দাম আরে আল্লাহর বান্দা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মাটির সৃষ্টি মানুষ বড় শ্রেষ্ঠ ও আল্লাহর বান্দা আল্লাহ বলেন মাটির সৃষ্টির মতো সম্মানিত আমি আল্লাহ করি নাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা আল্লাহ এত সম্মান দিয়েছেন আমাদের সম্মান যেন ঠিক থাকে সেই ব্যবস্থাও রেখেছেন দুনিয়াতে কুকুর খায় শুকরেও খায় গরুতেও খায় মানুষের জন্য আল্লাহ সমস্ত খানার মধ্যে পিওর এবং পবিত্র খানাটা আমাদের জন্য হালাল রেখেছেন আমাদের খানায় কোনো ভেজাল নাই দেখো বান্দা এই সময় আম খাইতেছো কাঁঠাল খাইতেছো এরপরে লিচু খাইতেছো তাকাইয়া দেখ এমন একটা খানা নাই যেটা কাবার দিয়া আটকায় নাই কাদের কুদরত দারি বরকা মাল অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদা খাদ্যগুলো কত পিওর দেখছেননি কারবার আল্লাহরে চিনলেন না দুঃখ আহ আমার আল্লাহর মতো একজন নাই আপন দেখছো নি রে বান্দা গাবির মধ্যে দুধ সারাটা দিন গাবি কি খায় ময়দা কেন তার দুধ সাদা খাইবে ময়দা বাইর হইব সাদা কি আমরা শাক খাইলে শাক বাইর হয় কথা কন না কেন আমরা সবুজ খাইলে সবুজ
খাইও সবুজ এক মুখ দিয়ে ঢুকে সবুজ লাল শাক খাইলে লাল কথা ঠিক নেই আর গরুতে কি খায় সবুজ এত পিওর দুধ কিতাবের মধ্যে আছে পয়গম্বর বলেন গাবীর গোশতর থেকে দুধ বেশি পান করিও কারণ দুধ পান করলে 10টা উপকার হবে তোমার স্বাস্থ্যের শরীরের জন্য কোন জিনিস বাড়াইয়া দাও বলা জায়েজ নাই খেয়াল করবেন ও আল্লাহ বাড়াইয়া দাও এই কথা বইলা দোয়া করা জায়েজ নাই তবে দুই বেলায় বাড়াইয়া দাও বলিয়া দোয়া করা জায়েজ কয় বিষয় এক রব্বি জিদনি ইলমা তুমি আমার জ্ঞান বাড়াইয়া দিও রে মালিক আমার ছেলেরা মেয়েরা মাদ্রাসায় গেলি এই দোয়া পড়েন কথা কন না স্কুলেও পড়ে স্কুলে কি পড়ে সরো আওয়াজাগত সারায়াতে আফা ঠিক নি মাদ্রাসায় গিয়ে ওই একই অক্ষর পড়ে ব্যাখ্যা শিখে আলাদা সরোয়াতে ওযু সারায়াতে আল্লাহ ঠিক নি এরে যুবক ভালো করে তাকাইয়া দেখছো ওই আমার মাদ্রাসার সন্তানগুলো বারবার গিয়া ওযু কইরা বয় প্রসাব করে ভানি লয়নি পিচ্ছি কিছু বুঝে না লঙ্গি টঙ্গি ভরাইয়া ভানি লয়ে লাইছে আছে না লয়নি আহা মাওলার খুশি লাগে না এই বাচ্চাটা কিছু বুঝে না ও নামাজের কায়দায় বসে সামনে আরবি পড়বে রব্বি জিদনি ইলমার দোয়া করে ও আল্লাহ তুমি আমার এলেম বাড়াও কিন্তু একদল তার ছেলেরা কয় মাদ্রাসায় পড়লে কিছুই হয় না বোকা হয় তো একটা ছাত্র ডাইকে একদিন দোকানে চা খায় আর কয় দূর এই হুজুরের মৌলবীর গোষ্ঠী কি শিখে এই উর্দু ফার্সি বইরা কি হইব তো একটা ছাত্র যাইতেছে একটা চক সিলেট লইয়া এদিকে আয় কি পড়ো কয় মাদ্রাসায় গিয়া পড়েছি রব্বি জিদনি ইলমা কে পড়লে কি হইব ডাক্তারই তেরবিনি কয় জানি না এবার একটা ছাত্রকে টেস্ট করার জন্য নিমক হারাম আউলা জাউলা প্রশ্ন করে ফেললো আচ্ছা বলো তো বাবা পৃথিবীর মধ্যখান জায়গাটা কই এ ছাত্র কইতে বলি আল্লাহ ওর ইজ্জত হেফাজত করেন কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন হেফাজত করব কোরআন হেফাজত করার মানে কাগজের কোরআন হেফাজত করবে বিষয়টা এমন না আল্লাহর নবী বলেন এই কাগজের কোরআন সহ এই কোরআন যার সিনার মধ্যে থাকবে আর এই কোরআনটা হেফাজতের জন্য যারা টাকা দিবে কোরআনটা হেফাজতের জন্য যারা আলেমরে খাওয়াবে আল্লাহ এদেরকেও হেফাজত করবে এদের ইজ্জত হেফাজত করবেন ছাত্ররে যখন আটকাইয়াই দিছে বলে এই বল পৃথিবীর মধ্যখান জায়গাটা কই কয় স্যার আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা তুই কেমনে কইলি আমার মাথায় টুপি আপনার ধারণা আমি মিশা বলছি এরপরে যদি আপনি বলেন মিশাই বলিয়েই থাকি সন্দেহ লাগে আপনি ফিতা দিয়ে মাপ দেন পারবে আটকাইতে এলমে রাজ করদান বেহসাব খলকে রাদা দন জবাবে বাসাব হকনা দারাদ দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারেরা একটা দিয়ে ভারে না এবার আর একটা ওই যে গাছ দেখুন দেখি কাক ডাকতেছে কাক কাক চিনেন কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ জিগায় কয়টা কাক হইব এটা সম্ভব একটা আউলো জৌলো প্রশ্ন করলো বেয়াদব এরপর আল্লাহ টুপির ইজ্জত হেফাজত করবেন যেহেতু কোরআন পড়ে ছেলেটা বারবার কয় রব্বি জিদনি ইলমা আমি এই সময় বারামুনাতে কোন সময় এই নিমক হারামকে জুতা সারা বাড়ি মারব কয় স্যার 1000 গাছে কয়টা কাক কেমনে বললি তুই গনছ আমি টুপি মাথায় দিয়া বলেছি আপনি অবিশ্বাস করেন কেন যদি অবিশ্বাসী করেন গণনা করেন গণনা করার পরে যদি দেখেন 1000-এর বেশি মনে করবেন আমেরিকা থেকে বেড়াইতেছি আর যদি দেখেন 1000-এর কম এখান থেকে আমেরিকা বেড়াইতে গেছে বুঝেননি কিছু
আল্লাহ কোরআন কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার এই কোরআন যার সিনে আছে সেই হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বুদ্ধি জীবীর কোয়ালিটি কত 4GB না 2GB না 9GB হ্যাঁ এ যারা বুদ্ধিজীবী বুদ্ধি বেচে গেছে জীবি কত তোমার কামার জিবি টিভি যা আছে হ্যাং হয়ে গেছে নাইলে আল্লাহরে গালি দেই গেলি মাঝে মাঝে মেমরি হ্যাং হয়ে যায় না হ্যাং হয়ে গেছে তাসনিমার হ্যাং হইয়া বিদার বই রইছে এরকম মাঝে মাঝে হ্যাং হয়ে গেলি কয় যারে দেখি না তারে মানি আল্লাহকে দেখে না আল্লাহকে মানো তা তুমি যারা আব্বা ডাকো আরে দেখছো নি নি তোমার বাপ কয় ডাকো কেন কয় মায়ে কইছে এটা তোর বাপ তো আমরা আল্লাহরে আল্লাহ কই কেন নবী কইছে কথা কন নাই আমার আল্লাহ কেমন আল্লাহর বাড়ি যে ঘুরে টুরে দেখাই কইছে রাআইতু আজ রব্বি আজ্জা ওয়া জাল্লা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা আমি আমার রবকে দেখে আরছি মিরাজ থেকে আরো আস্তে করে বলে জিন্দেগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে হেফাজতের মালিক কে আল্লাহ বলেন আমি হেফাজত করব যে আমার উপরে ভরসা করে চলবে লা তাহজান ইন্নাল্লাহ মানা ভয় পেও না রে মুমিন আল্লাহ আমাদের সাথে আছে না তো ভয় কেন পাও ভয় পাওয়ারই তো কথা দাবি করি মুমিন টানি বিড়ি কি দাবি করি মুমিন খাই ঘুষ খাই সুদ আবার ঈদের দিন সামনের কাতারে হাজির জুমার দিন সামনের কাতারে হাজির বিদেশি সেন্ট আর বিদেশি যায় নামাজ নিয়ে হাজির হয়ে গেলাম প্রবাস থেকে যায় নামাজ নিয়েছি নতুন নতুন বাপ সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি নিজেই যুদ্ধ করার জন্য রেডি খুশির কথা খুশির কথা এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বুখারী শরীফে কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন এই মুমিনেরা তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া সুদের থেকে নিজের বাঁচাইয়া নাও যদি মুমিন পরিচয় দিতে চাও ফা ইল্লাম তাফালু যদি এরপরও ঘাটতারামি করিয়া হারাম খাও ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে রেডি থাক আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ করবা সুদ খাইয়া আর আল্লাহ তোমার ছেড়ে দিবে আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন বুখারী শরীফের মধ্যে আল্লাহর পাক হাদিসে কুদসি নবীকে জানায় দিলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস আও কামা কালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলেন যারা আমার ওলিদের সাথে আল্লাহ কয় নবীরে ও নবী জানায় দেন যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার এক বচনে অলি বহু বচনে আউলিয়া এই জন্যই তো আমি বলি সারা বাংলাদেশে যারা বলবে আমরা অলি মানি না আউলিয়া মানি না তারা কোরআন মানে না তারা বুখারী শরীফ মানে না তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড যারা বলে আমরা অলি মানি না বুখারি মানে না যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন মানে না কথা ক্লিয়ার আউলিয়া আছে কোরআনে অলি আছে বুখারী শরীফে বুঝাইতে পারলাম
الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون والله بندرا منها خلقناكم থেকে এক নাম্বার سبق নাও উপদেশ নাও ও মাটির মানুষ তোদের মাটির থেকে বানাইয়া সম্মান নিচে রাখি নাই সব مخلوقাতের উপরে সম্মান দিলাম এই সম্মানটা ধরে রাখ সম্মান থেকে নিজেকে দূরে ছিটকে ফলাইয়া দিস না রে মুমিন এরে যুবক তোমার এত সম্মান আমার আল্লাহ দান করেছেন মদিনার নবী বলে গেছেন কথাটা মনে রাখিও যুবকেরা কে বলছেন আম্মা কথা কয় না মদিনার নবী বলছেন যুবকেরা আমি নবীর উপকার করেছি অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে এই বুড়ারা নাকি তোমরা তো হেগো দিকে চাও কেন নবীর যুগের বুড়ারা আবু জাহিল্লা এক বুড়া ফাড়া এত দাওয়াত দিল এরপর হাতের মুষ্টিতে পাথর নিয়ে কই মোহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলো নবীকে আমি জানি না নবী কি বললেন কেন জানি না নবী গায়বের গায়বের মালিক কে আল্লাহ আবু জাহাল কয় কইলে কিন্তু নবী মানমু এইবার নবী কয় হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো আবু জাহিল পাথরটি ফালাইয়ে দিয়া দূর দূর করে ফালাই দিয়া কয় মোহাম্মদ এত বড় জাদুকর মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ভাই কি বয়ান করলে আপনাদের মন মতো হবে এটা তো আমার জানা নেই কি বয়ান করলে কোন লাইনে বয়ান করলে আপনাদের দিল ঠান্ডা হবে তাও বুঝি না মানুষগুলো এতটা বেপরোয়া হয়ে গেছে আল্লাহর মহব্বতের একটা মজলিসকে সম্মানের সাথে বরণ করে নিবে তাও অনেকের জন্য কষ্ট যাই হোক যেহেতু আপনাদের বিরক্ত বোধ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ যদি আবার কখনো দেখা করায় কখনো আলোচনার সুযোগ হয় করব আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যচ্যুত করব না বহু দূরে যাবেন আমরাও যাব আল্লাহ পাক মাটির শ্রেষ্ঠ মানুষ হয়ে যেন সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا بتاهم كو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا بے گناہ نہ گزشت برما ساعت با حضور دل نہ کردم طاعت یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے اللہم انک عفو کریم تحب العفو فاعف عنا اللہم انا نسألک رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا ودايار مالك
কুদরতের নজর দিয়ে দেখিন প্রচন্ড গরমের ভেতর আপনার আশেক বান্দারা কেন এখানে হাজির হয়েছে কত উলামায়ে কেরাম কত মুরুব্বি হাজি সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা আয় আল্লাহ আমরা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দিত হয়েছিলেন আজ শয়তানের ধোকায় পড়ে সে জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছে গুনার দিকে তাকাইয়া দেখি গুনার দ্বারা আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আয় আল্লাহ আর গুনাহ করব না রে মালিক দুনিয়াতে দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই তারপর গরম সহ্য করতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার আদালতে ক্ষমা চাই মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মা